পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকের অন্তর্গত আরুই গ্রামে একটি উপস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন হলো শুক্রবার। এদিনই উপস্বাস্থ্য কেন্দ্রের ফিতে কেটে উদ্বোধন করেন মাধবডিহি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের BMOH সৌরভ কুমার ঘোষ। উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসে আরুই উপস্বাস্থ্য কেন্দ্র গঠিত হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন রায়না 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমউদ্দিন। সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা বয়ী মা, কারণ তিনি দেখেছেন যে প্রত্যন্ত এলাকায় যে স্বাস্থ্যের যে পজিশন, সেই প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যকে পৌঁছে দেওয়ার জন্যই, স্বাস্থ্য পরিকাঠামোকে পৌঁছে দেওয়ার জন্য যে উন্নতি ঘটাতে চাইছেন, সেই প্রত্যন্ত এলাকায় আজকে আমাদের ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমাদের জিপির মধ্যেই আছে, কিন্তু আমাদের একটা উপস্বাস্থ্য কেন্দ্র এই আরুই গ্রামের একটা প্রত্যন্ত এলাকায় এটা প্রয়োজন ছিল। সেটা কিন্তু আমরা আমাদের রায়না 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জেলা এবং রাজ্যকে পাঠানোর পরে এখানকার মানুষের যে চাহিদা, তারই উত্তরে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে আমরা এই উপস্বাস্থ্য কেন্দ্র উপহার পেয়েছি। আমাদের আরুই অঞ্চলের পক্ষ থেকে এবং রায়না 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে আমাদের এই আরুই গ্রামের আজকে উপস্বাস্থ্য কেন্দ্রকে উপহার দিয়েছে। তার জন্য এখানকার এলাকার মানুষের আপনারা উৎসাহ দেখছেন যেসব জিনিসগুলো ইমার্জেন্সি বিশেষে যেগুলো দরকার যাতে এই এলাকার মধ্যেই এখানে পাওয়া যায়, তার জন্য আজকে উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হয়। রায়না 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে আর ওই গ্রামে এই উপস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন হওয়ায় খুশির হাওয়া ওই এলাকার মানুষদের মধ্যে। সোম থেকে শনি প্রত্যেক দিনই খোলা থাকবে এই উপস্বাস্থ্য কেন্দ্র। যে সকল রোগগুলি চিকিৎসা করা সম্ভব সেই সকল রোগগুলির চিকিৎসাও করা হবে এই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে। এছাড়াও গর্ভবতী মা এবং শিশুদের জন্য থাকছে পর্যাপ্ত ব্যবস্থা। এবং এই গ্রামটি একটি মানে যেটা বলবো প্রত্যন্ত গ্রাম, এই গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্রটা হওয়ার ফলে এই এলাকার মানুষগুলো পরিষেবা পাবে, মায়েরা এখানে পরিষেবা পাবে, বাচ্চারা এখানে পোলিও পাবে, এখানে আপনার ওই যেটা লেমিনাইজেশন যেটা করার জন্য বাচ্চাদের আমাদের সেই ব্লকে যেতে হয় সেটা পাবে। তো এর জন্য কিন্তু আমরা ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি যে একটা প্রত্যন্ত গ্রামে এই উপস্বাস্থ্যটা করলেন এর জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আরুই গ্রাম পঞ্চায়েতে আরুই সাবসেন্টারটা উদ্বোধন হলো। এটা সপ্তাহে সোম থেকে শনি প্রতিদিনই খোলা থাকবে। এখানে গেলে সার্ভিসগুলো পাওয়া যাবে, বাচ্চাদের ইমিউনাইজেশন, প্রেগনেন্সি যে মাথার তাদের চেক আপ, আর সাধারণ সমস্ত রোগের মোটামুটি যেগুলো মানে এখানে চিকিৎসা করা সম্ভব সেগুলো চিকিৎসা করা হবে। আজকে কে কে উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আমাদের রায়না 2 নম্বর ব্লকের বিডিও ম্যাডাম, পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম, সভা সভাপতি মহাশয়, বিশ্ব কর্মাধ্যক্ষ মহাশয়, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহাশয় সকলেই উপস্থিত ছিলেন। তাদের এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, সহসভাপতি আনসার আলী খান, বিডিও আনিশা যশ, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রীতা দাস এবং পঞ্চায়েত প্রধান সঞ্জয় পোড়েল ও উপপ্রধান আশিস নন্দী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাড়াতাড়ি জায়গা খোঁজা হয়েছে এবং আমাদের সভাপতি ম্যাডাম এবং আমাদের সহসভাপতি সাহেব প্রত্যেকই অভিনন্দন। এবং আমি আপনাদের গ্রামবাসীদের কাছে একটাই অনুরোধ করব যে এটা আপনাদের জন্যই পরিষেবা। এখানের পায়খানা, বাথরুম, ঘরের ঘরটর এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এটা আপনাদেরই জিনিস। এবং এখানে যারা স্টাফ থাকবেন তাদের সাথে সহযোগিতা করুন যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এটা চালানো যায়। এবং তারপরে পরবর্তীকালে আমাদের যেটা মেন স্বাস্থ্যকেন্দ্র, সুস্বাস্থ্যকেন্দ্র স্যাংশন হয়েছে, ওটা যখন তৈরি হয়ে যাবে পাশেই, ওটা তো আপনাদের তৈরি হয়েই যাবে, ততদিন যেন এটা ভালোভাবে চলে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।